सलामकुम जी वालेकुम सलाम। अभी नारायणगंज से क्या बोलछी? मोहम्मद मुसा मिया। अच्छा আমার ওয়াইফের আজকে 2006 থেকে ক্যা এই যে পায়ে ব্যথা হাতে ব্যথা ছিল, তো এই আপনার ডাক্তার হের দিছিল সেলাজিন, আবার একবার দিল ইঞ্জেকশন, এখন হাত বাঁকা হয়ে গেছে, আবার এখন আবার দিছে আপনার নদিয়া, আবার ওই দিছে আপনার ওই প্যারাসিটামল 665, জি। আবার না পায় একটা। ওনার বয়স এখন কত? আমি জানতে চাইতেছি না পায় একটা খাইলে এটা কি হ্যাঁ কিডনিতে কোনো কিছু ইয়া করে কিনা? আচ্ছা, আর কোনো আবার জানার কিছু আবার নাই? এর আগে আপনার ওই ব্যথার ওষুধ দিছিল, ছেলে সারাদিন খাইতেছে ডেলি 3টা কইরা। আচ্ছা, ওনার বয়স আবার কত? আপনার বয়স কত? দশ। নদিয়ার আমি জানতেছি যে নদিয়া দিল, হুম বয়স হইল 55 বছর। আচ্ছা বলেন, এখন কি জানতে চান বলেন। এখন আমি জানতে চাইতেছি এই যে নদিয়া দিল ট্যাবলেটটা, এটা এটা কি এটা কাজটা কি, আচ্ছা, আর এটা কি কোনো কিডনির কোনো ক্ষতি করে ক্ষতি করতে নাকি? পারে কিনা। আচ্ছা জি, দর্শক ধন্যবাদ আপনাকে। ওনার ওয়াইফের আর্থ্রাইটিস জনিত সমস্যা, এখন কিন্তু বেঁকে গেছে উনি বলল, তার মানে এখন অলরেডি ডিফর্মিটি তৈরি ডিফর্মিটি হয়ে গেছে, তার তৈরি মানে হয়েছে, অনেক দিন ধরে রোগটি এই রোগটা আছে আছে। শরীরে। এবং পাশাপাশি উনি যে এই যে নাপা এক্সট্রা বা নোডিয়া এই ওষুধগুলা খাচ্ছে, খেতে পারবে কিনা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই জাতীয় রোগী বাংলাদেশে প্রচুর আছে। প্রথম কথা হচ্ছে, দিস ইজ এ অটোইমিউন ডিসঅর্ডার, মানে এটা হচ্ছে প্রতিটা শরীরের জোড়াগুলো আক্রান্ত হয়, হুম হুম হয়ে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এবং বছরের পর বছর চলতে থাকে। এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ। হ্যাঁ, আস্তে 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 বাড়তে হইতেই থাকে, থাকে। বাড়তেই থাকে। এবং এটা কিন্তু কোনো ফেটাল না। ফেটাল বলতে হচ্ছে, যেমন অনেক সময় আমাদের করোনা রোগী মারা যেতে পারে শ্বাসকষ্টে, হুম হুম কিন্তু আর্থ্রাইটিস রোগী সাধারণত মারা হুম যায় না, হুম তারা হচ্ছে ডিজেবল হয়ে যায়, পঙ্গুত্ব হুম বরণ হুম করে, আস্তে আস্তে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, একেবারে টোটালি বিছানায় পড়ে যেতে পারে, যেটা ওনার ওয়াইফ ওই দিকে আগাচ্ছে। হুম হুম ওনার বয়স এখন 50 মতো বা 50-এর 55 উপরে, বছর। এবং ওই যে আর্থ্রাইটিস এখন, এবং অস্টিও আর্থ্রাইটিস নতুন অ্যাড হয়েছে, অস্টিওপোরোসিস, বয়সজনিত মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল সমস্যা থেকে আরও বিভিন্ন সমস্যা হাড় জোড়ার হয়ে যায়, তখন দেখা যায় যে একেবারে ডিফর্মড হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে, আপনি যে ট্রিটমেন্টগুলো নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অবশ্যই কোনো ডাক্তার সাহেব দিয়েছে, সেটা ডাক্তারের তত্ত্বাবধানে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না, এবং উনি যেভাবে বলে সেভাবে আপনাকে করতে হবে। এবং প্রতি 2 মাস 3 মাস পর পর লিভার, কিডনি এবং সিবিসি অন্যান্য টেস্টগুলো করে ডাক্তার সাহেবকে দেখাতে হবে যে এই ওষুধ থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, নাপা এক্সটেন্ড বা এক্সট্রা খেতে পারবেন কিনা। যদি ডাক্তার সাহেবরা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন, কিন্তু এই সকল ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এই সকল ওষুধ খাওয়ার কোনো যৌক্তিকতা নেই। আর নোডিয়াটা একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, যদি ডাক্তার সাহেব দিয়ে থাকে অবশ্যই আপনি খাবেন, কিন্তু ওই যে বলছেন যে লিভার এবং কিডনি টেস্ট করে দেখতে হবে প্রতি 3 মাস 2 মাস পর পর, যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি প্রবলেম না হয় আপনি কন্টিনিউ করেন। এটা একটা, এটা হচ্ছে একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, মানে আপনার রোগকে সারাতে বা অন্যদিকে ডাইভার্ট করতে সহায়তা করে, ইনফ্লামেশন কমাতে সহায়তা করে। তাও বা আপনি এগুলা কন্টিনিউ করেন, কোনো অসুবিধা নেই ডাক্তারের পরামর্শে। কিন্তু এই রোগীর মূল ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি। আপনি যদি এই ওষুধগুলোর পাশাপাশি একজন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তত্ত্বাবধানে থেকে, প্রয়োজন হসপিটালে থেকে বা এসে গিয়ে আপনার যেভাবে সুবিধা হয় ওনাকে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, রিহ্যাবিলিটেশন করেন, তাহলে ওনার হাত পাও বেঁকে যাবে না, ব্যথাও অনেকাংশে কমে যাবে, আর এই যে ব্যথার বিভিন্ন ওষুধ নির্ভরতা আপনাকে কমিয়ে আনবে। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি। পাশাপাশি বাসায় বিভিন্ন প্রকার নিয়মকানুন মেনে চলা, এক্সারসাইজ করা, কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে সেঁক দেওয়া, এই যে অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করা, পুষ্টিকর খাবার খাওয়া, হ্যাঁ, মহিলাদের কাজের ধরনগুলা চেঞ্জ করা বা ভুলভাবে কাজ করলে সেটাকে কারেকশন করায়, সেটা আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। আশা করি আপনি এভাবে চিকিৎসা চালান, ইনশাল্লাহ উনি ইমপ্রুভ হবে এবং ভালো থাকতে পারবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।